ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর আজ 8 দিন চলছে, এবং এই 8 দিনের মধ্যে আমরা দেখতে পেলাম আজ পুলিশের যে শীর্ষ পদগুলো রয়েছে সেই শীর্ষ পদে একটি ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে এবং কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন যে রেঞ্জগুলো রয়েছে পুলিশের সেই রেঞ্জগুলোতে সংযুক্ত করা হয়েছে। আমি একটু বলে রাখি যে আমরা দেখেছি যে আজকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপনগুলোতে মধ্যে এই রদবদলের সিদ্ধান্তটি আসলে জানা গেছে। এর মধ্যে আমরা দেখেছি যে আব্দুল বাতেন, যিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন, তিনি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, এই দুজন কর্মকর্তাকে স্বেচ্ছা অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে মোহাম্মদ মনিরুল ইসলাম, যিনি অতিরিক্ত আইজি হিসেবে কাজ করছেন স্পেশাল ব্রাঞ্চ বা বিশেষ শাখা যেটি রয়েছে পুলিশের, সেখানে তাকে বদলি করে ঢাকা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মনিরুজ্জামান সম্বন্ধে একটু জানিয়ে রাখি, মনিরুজ্জামান কিন্তু বিগত যে সরকার রয়েছে সেই সরকারের সময়ে তিনি কিন্তু পুলিশের বেশ কয়েকটি শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট যেটি পুলিশের গঠন হয়েছে সেই ইউনিটেরও প্রধান হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন। তো সেই কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তাকে সংযুক্ত করা হয়েছে পুলিশ অধিদপ্তর ঢাকায়। অন্যদিকে তার স্থলে অর্থাৎ এসবিতে বা স্পেশাল ব্রাঞ্চ যেটা আছে পুলিশের, সেখানে আনা হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে। আমরা দেখেছি যে এছাড়াও কিন্তু পুলিশের অনেকগুলো বড় পদে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন করা হয়েছে, যেমন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে আনা হয়েছে মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরীকে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে এর আগে মনোজ কুমার দায়িত্ব পালন করতেন, তবে মনোজ কুমারকে সেখান থেকে সরানো হয়েছে কিনা সেই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও আমরা জানি না। অন্যদিকে ঢাকা পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে মোহাম্মদ আলী মিয়াকে, যিনি অতিরিক্ত আইজি ছিলেন সিআইডির। মোহাম্মদ আনোয়ার হোসেন, যিনি অতিরিক্ত ডিআইজি ছিলেন পুলিশ অধিদপ্তরে, তাকে পাঠানো হয়েছে এপিবিএন ও বিশ্বায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে। AFM আনজুম কালাম, তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে ছিলেন, তাকে পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে। মোহাম্মদ কামরুল আহসান, তাকে আনা হয়েছে পুলিশ অধিদপ্তর ঢাকায়। শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি কমান্ড্যান্ট ছিলেন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায়, তাকে আনা হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তরে। মোহাম্মদ মাসুদ করিম, তিনি ছিলেন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় খুলনা এপিবিএনের অধিনায়ক, তাকে আনা হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। হাসান মোহাম্মদ শওকত আলী, তিনি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশে, তাকে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে আনা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। মোহাম্মদ ফরিদুল ইসলাম, তিনি ছিলেন এপিবিএন সিলেটের অধিনায়ক, তাকে আনা হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। সৈয়দ হারুনুর রশিদ, তিনি ছিলেন অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জে, তাকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ একাধিক কর্মকর্তাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন যে পুলিশের রেঞ্জগুলো রয়েছে ডিআইজি রেঞ্জ সেইগুলোতে আসলে সংযুক্ত করা হয়েছে। আমরা একটু দেখে আসি। মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি ডিএমপিতে ছিলেন, তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ শাহেদ আল মাসুদকে করা হয়েছে বরিশাল রেঞ্জে। মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। মোহাম্মদ হুমায়ুন কবির, তাকে করা হয়েছে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। মোহাম্মদ রবিউল ইসলাম, তাকে করা হয়েছে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, তাকে সংযুক্ত করা হয়েছে। মানস কুমার পোদ্দার, তাকে করা হয়েছে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পাঠানো হয়েছে। কাজী মনিরুজ্জামান, তাকে পাঠানো হয়েছে রংপুর ডিআইজি রেঞ্জে। মোহাম্মদ রাজীব আল মাসুদ, তাকে পাঠানো হয়েছে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। সিফাত রহমান শামীম, তাকে পাঠানো হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। মোহাম্মদ আশরাফুল ইসলামকে পাঠানো হয়েছে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। হায়াতুর ইসলাম খান, তাকে পাঠানো হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ মাহবুবুজ্জামান, তাকে পাঠানো হয়েছে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। HM আজিমুল হক, তাকে পাঠানো হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদমর্যাদায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জনাব জসিমউদ্দিন মোল্লা, তাকে পাঠানো হয়েছে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, তিনিও পুলিশ সুপার পদমর্যাদায় যাচ্ছেন। গাজী আশরাফুল আজিম, তিনিও পুলিশ সুপার পদমর্যাদায় যাচ্ছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিতে। এছাড়া মেট্রোপলিটন পুলিশে কিন্তু আরও কয়েকজন কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে, তারা হচ্ছেন, আমি একটু বলি, ফারুক আহমেদ, তিনি পুলিশ সুপার ছিলেন সারদা রাজশাহী সারদার, তাকে মেট্রোপলিটন পুলিশে নিয়ে আসা হয়েছে। খন্দকার নাজমুল হাসান, তিনি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন, তাকে ডিএমপিতে নিয়ে আসা হয়েছে। মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, তিনি ছিলেন বিশেষ পুলিশ সুপার এসবিতে, তাকে নিয়ে আসা হয়েছে ডিএমপিতে। মোহাম্মদ আবু সুফিয়ান, তিনি ছিলেন পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজের, তাকে নিয়ে আসা হয়েছে ডিএমপিতে। ইসরাইল হাওলাদার, তাকে নিয়ে আসা হয়েছে ডিএমপিতে, তিনি ছিলেন পুলিশ সুপার পিটিসিতে খুলনায়। জুলফিকার আলী হায়দার, তাকে নিয়ে আসা হয়েছে বরিশাল থেকে, তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন করছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে ডিএমপিতে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশে। অন্যদিকে আমিনুল ইসলাম, তিনি ছিলেন রংপুরে কর্মরত ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। মোহাম্মদ রিয়াজুল হক, মোহাম্মদ শাহরিয়ার আলী, মোহাম্মদ রুহুল কবির খান, রওনক জাহান, রওনক আলম, তাদের সবাইকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়ে আসা হয়েছে। এছাড়া আরও একজন কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে, মোহাম্মদ জসিমউদ্দিন, তিনিও এখন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করবেন। আমরা দেখেছি যে, একটু স্মরণ করিয়ে দিই, গত 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন হয়েছিল, সেই গণ আন্দোলনে মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার পদত্যাগের পর আমরা দেখি যে প্রশাসনে বেশ বড় একটা রদবদল হয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি দায়িত্ব নেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু বেশ আগে থেকেই দাবি করা হচ্ছিল যে, এর আগের সরকারের সময়ে যারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, পুলিশের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন কিংবা বিচার বিভাগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাদেরকে যেন সরিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখতে পেলাম আজকে কিন্তু এই বিগত সরকারের সরে যাওয়ার বা পতনের 8 দিন পর কিন্তু আমরা পুলিশে একটি বড় রদবদল দেখতে পেলাম।